নাটোরের প্রথম অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হতে যাচ্ছে লালপুরের পদ্মার চরে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে এরই মধ্যে সন্তোষ জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার ভারতীয় পরামর্শক দল। তবে প্রস্তাবিত এলাকায় জমির মালিকানা নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় 46টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে সরকার। এর একটি হতে যাচ্ছে নাটোরের লালপুরের পদ্মার চরে, যেখানে মূলত উৎপাদন হবে কৃষিভিত্তিক পণ্য। সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রকল্পটি নিয়ে সন্তোষ জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার ভারতীয় পরামর্শক দল। রা মেটেরিয়াল যেটা লাগে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে, সেগুলো আশপাশের এরিয়াতে প্রচুর অ্যাভেলেবেল, আর রাস্তাঘাট ভালো রয়েছে, রেল স্টেশন আছে, এয়ারপোর্ট আছে, সব মিলিয়ে একটা খুব ভালো ভালো সাইট, একটা পটেনশিয়াল সাইট ইকোনমিক জোনের জন্য। স্থানীয় প্রশাসন প্রকল্পের প্রস্তাবিত 3,418 একর জমির বেশিরভাগই খাস জমি বলে জানিয়েছে, তবে এলাকাবাসী বলছে ভিন্ন কথা। মোস্ট অফ দ্য ল্যান্ড এখানে খাস ল্যান্ড, সামান্য কিছু ল্যান্ড আছে যেগুলো পাবলিক ল্যান্ড হয়তো পড়বে, আমরা আশা করছি সেগুলো প্রপারলি কম্পেনসেট করে, মানে ক্ষতিপূরণ যেটা হয় আর কি, অধিক ঘন প্রকল্প আপনারা জানেন, সেটা করে সেগুলো পর্যায়ক্রমে এর ভিতরে নিয়ে আসা হবে। এই সাতটা মজাতে আপনার জমি খাস হবে, 7 থেকে 8 বিঘা জমি খাস হইতে পারে, আর বর্তমান যে জমিগুলো আছে এই জমিগুলো আপনার সমস্ত মালিকানা সম্পত্তি এবং সিএস এসএ আরএস তিনটা রেকর্ডই আপনার বলবৎ আছে। আমার এর নিত্য নতুন পয়সা, আমার এই আবার দুইটা চাপার মুখুর আছে, মুখুরের সাথে ধান আছে, সরকার একবার কয় টাকা দিবি, ওই টাকা কয়দিন খাবি মানুষ। কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন ভূমি অফিসের এই কর্মকর্তা। লিগালাইজেশনের বিষয়টা আমাদের এখন আসছে না, আমাদের যেহেতু 2,000 রুপির কপি আমরা পেলেই আমরা সুনির্দিষ্টভাবে ধরতে পারবো যে এটা আসলে কতটুকু প্রাইভেট এবং কতটুকু খাস। বেজার তথ্য মতে অর্থনৈতিক অঞ্চলটি চালু হতে সময় লাগবে 3 বছর, এর ফলে সরাসরি কর্মসংস্থান হবে অন্তত 6,000 মানুষের, আর এখানে উৎপাদিত পণ্যের 80% সরবরাহ হবে সারা দেশে, বাকি 20% করা হবে রপ্তানি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।